हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल बेंगली ब्यूटी केयर। आमी दुष्ट और आज के तुम्हारे साथ शेयर करब एक प्रोडक्टर रिव्यू। किंतु तार आगे बोले दी, तुम्हारा जरा आमाके आज के प्रथम देखछो बा आमादेर चैनले, तुम्हारा जरा नतून तारा प्लीज आमादेर चैनलटा सबस्क्राइब कर दाओ এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের করা প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অতি সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো দেরি না করে দেখে নিই আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজকে তোমাদের আমি এই প্রোডাক্টের ব্যাপারে রিভিউ দেব। দেখতেই পাচ্ছো সিলভির হেয়ার স্প্রে। হেয়ার স্প্রে মানে আমাদের মাথায় আসা একটা এক্সপেন্সিভ ব্যাপার, বাট এই হেয়ার স্প্রেটা এতটা রিজনেবল প্রাইস এবং এত ভালো কোয়ালিটি যে তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। আমি প্রায় অনেক দিন ধরে ইউজ করছি, এক বছর হয়ে গেল আমি এটা ইউজ করছি এবং এটা আমার ভীষণই প্রিয় একটা হেয়ার স্প্রে। এবার চলো দেখে নিই এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। এর মধ্যে পিভিপি আছে, আইপি আছে, সিলিকন অয়েল আছে এবং পারফিউম আছে। এবং এর গন্ধ গন্ধটা ভীষণই লাইট, আমি ভীষণই লাইট মানে গন্ধ পছন্দ করি, তো গন্ধটা ভীষণই লাইট। যারা মনে করো যে না, মানে আমাদের মানে মাথায় চলে আসে যে হেয়ার স্প্রে মানে একটা ডিপ গন্ধ, বাট এটার কিন্তু খুব লাইট একটা গন্ধ আছে। এবার ধরো এটা তোমরা কিভাবে ইউজ করবে, অলওয়েজ সিরামটা তোমরা নিয়ে এই এতটা দূর থেকে ইউজ করবে, একদম কাছ থেকে ইউজ করবে না, চোখে যাতে না যায়। লাইক আমি তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমরা ইউজ করবে, এইভাবে ধরে দিয়ে এইভাবে ইউজ করবে, ঠিক আছে। সো এরপর ধরো আমি বলে দিই যে এটা কারা মানে কিভাবে ইউজ করবে। এটা ছেলেরাও যেভাবে মানে ছেলেরাও ইউজ করতে পারো, মেয়েরাও ইউজ করতে পারো, বাট কিভাবে ইউজ করবে, প্রথমেই দূর থেকে ইউজ করবে। আর দ্বিতীয় কথা, তোমরা এটা যখনই ধরো আমরা হেয়ার স্ট্রেট করছি বা কার্ল করছি বা ক্রিম পার করছি তারপরে ইউজ করতে পারো, বা অনেকে অনেকে কি করে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলে দিই যে তোমরা অনেক সময় হেয়ার স্ট্রেট করো না বা কার্ল ফার্ল তোমরা তো আর করবে না, তোমরা ভালো করে চুলটা ওয়াশ করে তারপর তোমরা যেভাবে চুলটা সেট করবে করলে করার পর স্প্রেটা দিয়ে দেবে। আর মেয়েরা এটা হিট দেওয়ার পরেও করতে পারো, আগেও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। আবার ধরো অনেকে একদমই পছন্দ করো না হেয়ার স্প্রে ইউজ করা, তারা কি করবে, তারা চিরুনির মধ্যে একটা ধরো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, লাইক এরকম একটা চিরুনি নেবে। নেওয়ার পর ঠিক এতটা দূর থেকে এই যে এই যে চিরুনিটা এভাবে করলে তারপরে তোমরা এইভাবে আছড়ে নেবে, দেখবে তোমাদের চুলটা যেইভাবে আছড়াবে ঠিক সেইভাবে তোমাদের সেট হয়ে যাবে। ঠিক এইভাবে তোমরা ইউজ করো, আই থিঙ্ক তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। আমি তো ভীষণই মানে হেল্পফুল, এত কম দামে মানে হেয়ার স্প্রে পাওয়া একটা একটা মুশকিল ব্যাপার। সো একটা রিজনেবল প্রাইসে তোমরা এরকম একটা বটল পেয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি নয়, কজ এটা একটা কাচের গ্লাস এবং আমার একবার হাত থেকে পড়েও গিয়েছিল এবং দেখো এই যে এইভাবে ভেঙেও গিয়েছিল। মানে এরকম আরো কিছু কিছু প্রোডাক্ট হয় আর কি আমার সাথে এগুলো ন্যাচারালি। সো তোমরা কিন্তু খুব সাবধানে কোথাও যদি নিয়ে যেতে চাও খুব সাবধানে নিয়ে যাবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর আরেকটা কথা যে তোমরা যখন এটা ইউজ করবে, স্প্রেটা ইউজ করবে, তোমরা চেষ্টা করবে সেই দিনই ভালো করে চুলটাকে ধুয়ে ফেলার, বা যদি তোমরা সেদিন নাও পারো পরের দিন কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। আর এখানে তোমরা কোয়ান্টিটিটা দেখতে পারছো 100 ml এবং এটার দাম হচ্ছে গিয়ে 200 rupees। তোমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা পারচেজ করতে পারো এবং তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এত কম দামে যখন আমরা একটা কোয়ালিটি ভালো এবং সব দিক থেকে ভালো একটা হেয়ার সিরাম পাচ্ছি, দেন আমাদের তো একবার ইউজ করে দেখতেই হয়। সো তোমরা একবার ইউজ করে দেখো এবং তোমাদের কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে প্লিজ শেয়ার করো। আর যদি অন্য কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়েও তোমাদের কোয়ারিজ থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। সো Till then, stay safe, stay gorgeous and stay beautiful. Bye!